हेलो एंड वेलकम एवरीवन। आज के आमरा नतून एक स्टार्ट करब टॉपिक, से टॉपिकटार नाम हे टेंस। ठीक है, तो ये टेंस एटा इंग्लिश शिखते गले एकेबारे बेसिक जिनिस, अर्थात टेंस ना जानले इंग्लिशे कोनो किछुई भालोभावे करा सम्भव ना, ताई आमरा टेंसटा भालो करे शिखब। तो टेंस, टेंस माने कि ना, टेंस माने हे क्रियार काल। ठीक है, काल बोलते आमरा जानी आमादेर तीन धरनेर ये होये थाके। एकटा हच्छे पास्ट जेटा पेरिये गेछे, एकटा हच्छे फ्यूचार जेटा परे होबे, आर एकटा हच्छे प्रेजेंट जेटा एखन चलछे। एटाके बिफोरो बोलते पारि, माने जेटा होये गेछे आगे होये गेछे। प्रेजेंट माने एटाके नाउ बोला जेते पारे, एखन चलछे। और एक आफ्टार अर्थात पर जेटा होबे फ्यूचार। ठीक है, तो ये प्रेजेंट पास्ट फ्यूचार। एरपर हे ये प्रत्येक टेंस आछे, ये प्रत्येक टेंस के आबार भाग करा हुए चे। अर्थात पास्ट टेंस के चार भागे भाग करा हुए चे, प्रेजेंट के चार भागे भाग करा हुए चे, फ्यूचार के चार भागे भाग करा हुए चे। सेगुलो कि एक नम्बर हे इनडेफिनाइट, इनडेफिनाइट। दो नम्बर हे कंटिन्यूस। तीन नम्बर हे परफेक्ट। तारपर चार नम्बर हे परफेक्ट कंटिन्यूस। एबार ए इनडेफिनाइट प्रेजेंटर क्षेत्र होते पारे, पास्टर क्षेत्र, प्रेजेंटर क्षेत्र होते पारे, पास्टर क्षेत्र होते पारे, फ्यूचारेर क्षेत्र होते पारे। तेमनी प्रत्येकटा टेंसे हच्छे चारटेर क्षेत्रे होते पारे, अर्थात प्रेजेंट पास्ट फ्यूचार। প্রত্যেকটা টেন্সের জন্য ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে টেন্স হতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এটা আজকে আমরা স্টার্ট করব। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি হয়, প্রথম কথা হচ্ছে সিম্পল সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ বাংলাতে যদি বলি তাহলে বাংলাতে বললে বলতে সাধারণ সাধারণ বাক্য যদি থাকে। ঠিক আছে, সাধারণ বাক্য বলতে সিম্পল সেন্টেন্স যদি থাকে, যাদের স্ট্রাকচারটা কীরকম হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে, এই ফর্মে যদি থাকে। প্রেজেন্টে ভি ওয়ান দিলাম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আচ্ছা যদি কোনো চিরন্তন সত্য যদি বোঝায়, চিরন্তন সত্য যদি কিছু বোঝায় যেটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে হবে। আর যদি দৈনিক কাজ কিছু বোঝায়, কিছু দৈনিক কাজ বোঝায়, ডেইলি ওয়ার্ক, তাহলে এই টেন্সটা হয়। এবার এই টেন্সের ফর্মেশনটা কি না, এই টেন্সের ফর্মেশনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর বিশেষ দ্রষ্টব্য। এটা মনে রাখতে হবে সাবজেক্ট কি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস কোনো একটা দিতে হয়, প্লাস করতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। এবার আমরা প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখবো। দেখো প্রথম কথা হচ্ছে সাধারণ বাক্য, সাধারণ বাক্যের এক নম্বর এক্সাম্পল কি, আই ইট রাইস, আমি ভাত খাই। সিম্পল তোমাকে মানে জাস্ট বলে দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, আই ইট রাইস, আমি ভাত খাই, সাধারণ বাক্য। দু নম্বর হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে যেরকম যেটা কোনো দিন চেঞ্জ হবার নয়, ধরো দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট, এটা কোনো দিন চেঞ্জ হবার নয়, তাহলে এইটা চিরন্তন সত্য। তিন নম্বর দৈনিক কাজ, ধরো মাই ফাদার গোজ টু মার্কেট ডেলি, এই যে দৈনিক কাজ বোঝাচ্ছে, বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে এটা সিম্পল ইনডেফিনাইট টেন্স, সরি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল আজকে আমরা যেটুকু করলাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তিন ধরনের বাক্য থাকে, মানে তিন ধরনের কেস হয়। একটা যদি সাধারণ যে কোনো বাক্য, আমি ভাত খাই, আমি বিদ্যালয়ে যাই, এই টাইপের সেন্টেন্সগুলো, এই টাইপের সেন্টেন্সগুলোর জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। যদি কিছু চিরন্তন সত্য বোঝায়, সূর্য পূর্ব দেখে ওঠে, চিনি মিষ্টি,
ঠিক আছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, যেগুলো সব দিনের জন্য সত্য, কোনোদিন চেঞ্জ হবে না, সেরম থাকলে। এবং তিন নম্বর, দৈনিক কোনো কাজ বোঝালে এই টেন্স হয়ে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সিম্পল প্রেজেন্ট টেন্স, কালকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ।